একটা প্রশ্ন অনেক বেশি পাচ্ছি তোমাদের থেকে, সেটা হচ্ছে যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কিনা। আমি তোমাকে কিছু প্রুফ সহ কিছু কথা বলি। প্রথমত, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা কি, এটার নাম হচ্ছে পুনর্নিরীক্ষণ। অর্থাৎ তোমার খাতাটা তারা আরও একবার দেখবে, তুমি তাদেরকে টাকা দিয়ে দেখার ব্যবস্থা করে দিচ্ছ, এবং একটা ফি আছে, যারা দেখবে তারাও একটা টাকা পাবে, এবং একটা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে। তো এই জায়গায় সবার কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না, খাতা দেখার একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। আমরা ইতিমধ্যে সেই ভিডিওটা করেছি যে বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয়। সবার খাতা দেখা হবে না, সবার খাতায় সবভাবে দেখা হবে না, এক একটা খাতায় এক এক রকমের নিয়মকানুন রয়েছে। তো এই জায়গায় তোমরা যেমনটা ভাবতেছো ব্যাপারটা মোটেও তেমন না। এখানে সম্পূর্ণ বোর্ড ইনভলভ হয়ে, শিক্ষক ইনভলভ হয়ে ব্যাপারটা কমপ্লিট করবে। তো এই জায়গায় নাম্বার কমিয়ে দেওয়ার যে প্রশ্নটা করতেছো, এটা অনেকটাই একটা হাস্যকরের মতো ব্যাপার। কেননা তোমরা তো বা জানো না, তাই তোমাদের কাছে এমনটা মনে হইতে পারে, বাট কখনোই বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে না, হয় বাড়বে, নয় যেটা আছে সেটাই থাকবে। বিষয়টি একটু আরও ভালোভাবে বলি। গত বছর আমরা ঢাকা বোর্ডে প্রায় 1 লাখের কাছাকাছি বোর্ড চ্যালেঞ্জ করেছি। ওরা প্রায় 3,000 স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয়েছে, এবং 3,000-এর মধ্যে সবার রেজাল্টই হয় ফেল থেকে পাশ এসেছে, নয় গ্রেড পরিবর্তন হয়েছে, কিন্তু কারোর রেজাল্ট কমে নাই, এবং এটা কখনোই হয় না। বোর্ড চ্যালেঞ্জের যে ইতিহাস আছে, সেই ইতিহাসে এখন পর্যন্ত এরকম কখনোই ঘটনা ঘটে নাই যে নাম্বার কমে যাবে। তো এই জায়গায় তোমরা নির্দ্বিধায়, তোমরা অনেকেই ভাবতেছো ভাই আমি যারা অলরেডি যারা পাশ করেছো, তারা এই প্রশ্নের সম্মুখীন মানে প্রচুর করছো আমাদেরকে, যে ভাইয়া আমাদের নাম্বার কমবে কি না। ভাইয়া তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, হয় তোমার নাম্বারটা বাড়বে, না হয় ওইটাই থাকবে, আর নয়তো তোমার হয়তো বা বোর্ড চ্যালেঞ্জের তারা সুযোগ যদি পারে চেষ্টা করবে, বাট এই জায়গায় তুমি যে গ্রেড পেয়েছো সেই গ্রেড থেকে কমবে না, তুমি যে মার্ক পেয়েছো সেই মার্ক থেকে কমবে না। আরও একটা প্রশ্ন এসেছে যে ভাইয়া 4 মার্কের জন্য 4 মার্ক 5 মার্ক ডিস্টেন্সে আমি বোর্ড চ্যালেঞ্জ করবো কি না। দেখো, তুমি যদি খুবই কনফিডেন্ট থাকো তবেই তুমি 4 মার্ক 5 মার্কে বোর্ড চ্যালেঞ্জ করো, কারণ এত মার্ক মনে হয় না বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড দিবে। আবার এমন আছে কিন্তু, অলরেডি আমরা দেখেছি 30-40 মার্কও দিছে, তবে সেটা দেখা যায় ওই এমআর সম্পর্কিত ভুলের কারণে নাম্বার বাড়াইয়া দেয় না, নাম্বার বাড়াইয়া ঠিকই দেয় না, ভুল হয়তো বা ওই এমআর সম্পর্কিত কারণে ফেল ছিল, পরে যখন ওই এমআর সলভ করছে তখন দেখেছে ওই ছেলে A+ পাইছে। এরকমের ঘটনা কেস অনেক আমরা দেখেছি। বাট নর্মালি তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, আমি তোমাদেরকে পরামর্শ দিব যে তোমরা অন্ততপক্ষে বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে একটু মাথায় রাখবে যে আমার কত মার্ক দরকার। 2-3 মার্ক দরকার হলে বোর্ড সেখানে সেটা খাতা বের করে হয়তো বা খুঁজে খুঁজে দিতে পারে, ঠিক আছে, কিন্তু যদি এর বেশি মার্ক দরকার তখন তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে আমি পাবোই, তবেই তোমাকে দিতে পারে, এছাড়া না। কেমন, এছাড়া শুধু শুধু বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নাই। আর প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে, গত বছর ধরুন 2.5 লাখ না 3 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছিল, রেজাল্ট পরিবর্তন হয়েছিল সর্বোচ্চ 6-7 হাজার সব বোর্ড মিলাইয়া। তো তোমাদের কিন্তু যে সবার হবে তা কিন্তু না, ঢালাওভাবে সবারই রেজাল্ট চেঞ্জ করবে তা না, যাদেরটা সত্যি অ্যাকুরেটলি মিলবে তাদেরটা দিবে। এখানে বোর্ড কোনো কিছু হাইড করে না, এরকম কোনো কিছুই নাই। আশা করি তোমরা বুঝছো, তারপর দেখো কোনটা বেটার হয়। কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইও। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।